RINA'SKITCHEN.COM এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াই পনির। বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন রেস্টুরেন্টের স্বাদ। চলুন দেখে নিই কিভাবে তৈরি হয় এই কড়াই পনির। চলুন কড়াই পনির বানানোর জন্য আমি সবার প্রথমে যেটা করব সেটা হলো এখানে আমি গ্যাস অন করে দিয়ে এটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনে। এগুলোকে রোস্ট করে তারপরে গুঁড়ো করে নেব। এই ধনে আর শুকনো লঙ্কা আমাদের রোস্ট করা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে এটাকে আমি মিক্সি জারের মধ্যে তুলে নেব। নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেব। এরপরে আমি আবার গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে এটা গরম করতে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব টুকরো করা পেঁয়াজ, এর সাথে দেবো টুকরো করা আদা, গোটা রসুনের কোয়া, কাজু বাদাম কয়েকটা, টুকরো করা টমেটো আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ। এগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। সবকিছু ভালো করে একটু নরম হওয়ার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর আমি ঢাকা খুলে ফেললাম। দেখুন এগুলো আমাদের মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এইভাবে ছেড়ে দেবো এটাকে ঠান্ডা হওয়ার জন্য। এখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, এরপরে এগুলোকে আমরা একটা মিক্সি জারের মধ্যে তুলে নেবো। এগুলো আমাদের মিক্সি জারের মধ্যে তোলা হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমাদের এটা পেস্ট করা হয়ে গেছে এখন, আর আমি গ্যাস আবার অন করে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা দারচিনি আর 2টো ছোট এলাচ ফোড়নের জন্য। এরপরে আমি পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো,
লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য চিনি। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। যতক্ষণ ওদিকে মশলাটা কষানো হচ্ছে আমি এখানে আর একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর ক্যাপসিকামও মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, এটা কখনোই বেশি ভাজলে ভালো লাগে না। ক্যাপসিকামের একটা সুন্দর গন্ধ আছে। ব্যাস এইরকমই ভাজবো, এরপর আমরা এটাকে এখন সরিয়ে নেব। এখন মশলাটা কতটা কষানো হলো সেটা দেখে নিই। দেখুন এখানে মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দেবো টক দই। আর এর সাথে দিয়ে দেবো রোস্ট করা যে গোটা ধনে আর শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা। মশলাটা আমাদের খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিছুটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন মশলাটা আমাদের মোটামুটি কষানো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখুন মশলাগুলো থেকে কিন্তু একেবারে তেল ছেড়ে গেছে। দেখুন এখন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দেবার পরে এরপরে দিয়ে দেবো কিউব করে রাখা পনিরের টুকরোগুলো। আর এর সাথে সাথে দিয়ে দেব হালকা করে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম।
এরপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পনির মোটামুটি 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। ঠিক 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমাদের কড়াই পনির কিন্তু মোটামুটি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এখন এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে কাসুরি মেথি। এটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাগুলো। একদম রেডি আমাদের কড়াই পনির। আমি এবারে গ্যাস অফ করে দিলাম। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচের মতো বাটার। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যতক্ষণ ওটা ওদিকে স্ট্যান্ডিং টাইমে রয়েছে তার মধ্যে কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই। ধরুন কড়াই পনির বানানোর সময় যদি কাজু বাদাম না থাকে তাহলে তার পরিবর্তে কিন্তু ফেস ক্রিম ব্যবহার করতে পারেন। এই ফেস ক্রিম ব্যবহার করলে কিন্তু স্বাদ একই রকমই থাকবে। আবার ধরুন যদি কাজু বাদাম আর ফেস ক্রিম কোনোটাই যদি না থাকে তাহলে কিন্তু তার পরিবর্তে চার মগজও ব্যবহার করতে পারেন। এতে কিন্তু স্বাদের খুব একটা পরিবর্তন হবে না। শুধু মনে করে প্রত্যেকটা স্টেপ যদি ফলো করা হয় তাহলে বাড়িতে বসে খুব কম উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন কিন্তু এই কড়াই পনির। আমি এখানে খুব কম উপকরণ দিয়ে এবং সহজ পদ্ধতিতে যাতে এটা বাড়িতে সবাই বানাতে পারে সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি। আর একটা কথা, এই কড়াই পনির বানাতে কিন্তু কাসুরি মেথি কিন্তু মাস্ট, এটা কিন্তু মনে করে দিতেই হবে। কাসুরি মেথি না দিলে কড়াই পনিরের যে স্বাদ সেই স্বাদটা ঠিক মতো আসবে না, তাই অবশ্যই মনে করে কাসুরি মেথি দিতে হবে। আজকের এই টিপসগুলো আপনাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমরা এখন কিচেনে ফিরে যাব, আমাদের কড়াই পনির কিন্তু রেডি। ঠিক 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিলাম। আমাদের কড়াই পনির কিন্তু একদম রেডি। এবার সার্ভ করে দেবো। ব্যাস একদম রেডি আমাদের কড়াই পনির। এখন টেবিলে যাওয়া যাক, টেস্ট করে জানাচ্ছি কিরকম হলো। ব্যাস একদম রেডি আমাদের কড়াই পনির, টেস্ট করে দেখা যাক কিরকম হলো। একদম রেস্টুরেন্টের স্বাদ।
আমি যেভাবে এটাকে তৈরি করেছি পুরো সেই স্টেপগুলো ফলো করে যদি করতে পারেন তাহলে কিন্তু বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারেন কড়াই পনির। আপনাদের এই রেসিপিটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এই রকম আরও অনেক রেসিপি আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, আবার নেক্সট দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।